আমাদের আজকের এই ভিডিওটার হচ্ছে মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখানে আমরা বিশেষ করে স্পাইনাল ক্যানাল স্টেনোসিস অথবা পিএলআইডি বা স্পাইনের বিভিন্ন ধরনের ডিজেনারেটিভ কন্ডিশনগুলোতে আমরা খুবই হচ্ছে মানে বিখ্যাত না হলেও এই জিনিসটা আসলে আমাদের দ্বারা মোটামুটি বাংলাদেশে মোটামুটি প্রচলিত যে স্পাইনের ম্যাক্সিমাম কন্ডিশনগুলোর জন্যই কিন্তু আমরা আসলে নন সার্জিক্যাল পদ্ধতিতে আসলে চিকিৎসা করি। বিশেষ করে হচ্ছে পিএলআইডি এবং হচ্ছে স্পাইনাল ক্যানাল স্টেনোসিস এগুলিতে আমরা সিলেকটিভ নার্ভ রুট ব্লক বা হচ্ছে এসএনআরবি অথবা ট্রান্সফোরামিনাল এপিডুরাল স্টেরয়েড এই ধরনের নন সার্জিক্যাল ইন্টারভেনশনগুলো কিন্তু আমরা চুজ করে করে থাকি যদি কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেল হয়, এবং সার্জারিতে আমরা কম প্রিফার করি, একেবারে সিলেক্টেড কিছু কেসই কিন্তু আমরা সার্জারি করি। তো এইসব কারণে আমাদের অনেক মানে স্টোরি আছে যেগুলো আসলে আমরা সার্জারি ছাড়াই রোগীরা ভালো হয়ে গেছে। তো অনেক সময় রোগীদের মনে একটা ধারণা হয়ে থাকে যে মনে হয় আসলে অনেক সময় রোগীরা মনে করে যে মুখ সারতে বলছে আসলে এটার জন্য আসলে সার্জারি লাগবে, আপনি বলতেছেন সার্জারি লাগবে না, এর কারণ কি? অনেকে মনে করে হয়তো আমরা সার্জারি জানি না, এই কারণে হয়তো আমরা সার্জারি কম করি বা সার্জারি করতে চাই না। হ্যাঁ, তো তাদের জন্য আজকে এই ভিডিওটা যে আসলে আমরা কোনো ডিসিশনই আমাদের নিজেদের মন গড়া মতো নেই না, এবং আমার মনের ইচ্ছা এবং বায়াসনেসের ঊর্ধ্বে গিয়ে আসলে আমরা যেটা ইভিডেন্স এবং যেটা হচ্ছে মানে সাইন্টিফিক্যালি রিকমেন্ডেড, হ্যাঁ, বিশেষ করে আমরা হচ্ছে নর্থ আটলান্টিক স্পাইন সোসাইটির নর্থ আমেরিকান স্পাইন সোসাইটির ন্যাশ গাইডলাইন ইউজুয়ালি ফলো করি। এছাড়াও স্পাইনের কন্ডিশনগুলির ক্ষেত্রে যেগুলি হচ্ছে লেভেল ওয়ান ইভিডেন্স মানে সাইন্টিফিক ইভিডেন্স সেগুলি আমরা ফলো করার চেষ্টা করি। সো আমার মেসেজটা, মূল মেসেজটা হচ্ছে যে সবসময় যে আমরা ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা করতে পারবো ব্যাপারটা এরকম না। অনেক সময় আমাদের কাছে রোগীরা আসে খুবই অ্যাডভান্স ডিজিজ নিয়ে, অ্যাডভান্স পিএলআইডি নিয়ে, কডাইকিউনা সিনড্রম নিয়ে আসে, অনেক সময় সিভিয়ার স্পাইনাল ক্যানাল স্টেনোসিস নিয়ে আসে, বোথ হচ্ছে সিমটোমেটিক্যালি এবং এমআরআইও খুব খারাপ থাকে। ওইসব পেশেন্টদের কিন্তু আসলে আমরা সার্জারি রিকমেন্ড করি সবসময়। এবং আজকে এই পেশেন্টের হচ্ছে এই ওনার কিন্তু আসলে ওনাকে সিভিয়ার স্পাইনাল ক্যানাল স্টেনোসিস ছিল, দুই তিন লেভেলে হচ্ছে আমরা সার্জারি করছি। এক্সরে দেখাও, এটা হচ্ছে আমরা টি লিফ করছি, তার তিন লেভেলে ফিউশন করা লাগছে, তার লিস্টিসিস ছিল হচ্ছে L4-5 লেভেলে। অপারেশন আগের এক্সরে হচ্ছে এখানে গ্রেড 2-3 মাঝামাঝি, এটা প্রায় হচ্ছে মোর দেন 25% উপরে, 50 মতো হচ্ছে প্রায় হচ্ছে ডিসপ্লেসড হয়ে গেছিল, সেটা আমরা টি লিফ করার মাধ্যমে হচ্ছে রিডাকশন করছি, এবং এখানেও তার সিভিয়ার স্পাইনাল ক্যানাল স্টেনোসিস ছিল। সেই ম্যাসিভ সার্জারির পরে কিন্তু আলহামদুলিল্লাহ মাত্র এক মাস হয়েছে কিন্তু তার পেশেন্টের সার্জারি, এবং সে কিন্তু আলহামদুলিল্লাহ ড্রামাটিক্যালি হচ্ছে তার পেইন ইম্প্রুভমেন্ট এবং তার লাইফস্টাইল ফাংশনাল ডিজেবিলিটি ইন্ডেক্স সব কিছুই কিন্তু আসলে কমে গেছে। সো তার ক্ষেত্রে কিন্তু আমরা প্রথমেই যখন আমাদের কাছে আসে এবং তাকে কিন্তু আমরা কখনোই বলি নাই যে আপনাকে কি আমরা বলছিলাম যে ইঞ্জেকশন দিব আমরা, এটা তো আমরা বলি নাই। আমরা আপনাকে বলছি না সার্জারি করতে লাগবে, এবং আপনাকে অন্য অনেক সার্জনরাও বলছে ডাক্তার সার্জারি করতে লাগবে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এখানে যেটা হয় রোগীরা অন্য ডাক্তাররা বলে সার্জারি লাগবে, আমরা তখন বলি না সার্জারি না ইঞ্জেকশনই দিব। তো প্রায় প্রতিদিনই আমাদের কাছে অনেক রোগী আসে যে আয়সা বলে যে না স্যার ইঞ্জেকশন দিয়েই চেষ্টা করেন, কিন্তু দেখা গেলো তাকে আসলে ইঞ্জেকশন দেওয়ার সুযোগটা থাকে না, সার্জারি করা লাগে। তাদের জন্য এই মেসেজ যে আপনার যখন সার্জারি যে ক্ষেত্রে লাগবে, যেটা গাইডলাইন অনুযায়ী আপনার জন্য সার্জারি রিকমেন্ডেড, সেটা আপনার চিকিৎসক যেই হোক না কেন আপনাকে আপনার জন্য সার্জারিটাই করতে হবে। অনেক সময় রোগীদের মনে ধারণা থাকে সার্জারির রেজাল্ট মনে অনেক খারাপ, সার্জারির অনেক কমপ্লিকেশন হয়তো আছে, ভয়ে সার্জারি করতে চায় না। সো এমন একজন চিকিৎসক তারা খুঁজতে থাকে যার কাছে গেলে পরে হয়তো সে সার্জারি ছাড়া চিকিৎসা করবে, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনার জন্য যদি সার্জারি আসলেই রিকমেন্ডেড থাকে সাইন্টিফিক্যালি, তাহলে আপনাকে দেরি না করে যত দ্রুত সম্ভব সার্জারি করতে পারেন, তত ভালো রেজাল্ট হবে। গবেষণায় দেখা গেছে যে এই ধরনের প্রবলেমগুলোতে 6 মাসের মধ্যে যদি সার্জারি করা যায় তাহলে রেজাল্ট সবচেয়ে পারফেক্ট হয়, তবে লেট করলে কখনোই 1 বছরের পরে লেট করা যাবে না, কারণ 1 বছরের পরে সার্জারির রেজাল্ট খুবই বাজে। সো ওনার ক্ষেত্রে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা খুব কুইকলি সার্জারি করছি। আপনি মা একটু হাইটা দেখান তো আমাদেরকে, ভেরি গুড, আসেন আসেন নিচে বসেন, উঠেন, নামাজে রুকু দেন, সামনের দিকে ঝুঁকেন, ফাইন আলহামদুলিল্লাহ, আসেন বসেন। হ্যাঁ, আপনি আমাকে বলেন যে আপনার অপারেশনের আগে কেমন ব্যথা করত? অপারেশনের আগে তো পুরা এই সাইট নিয়ে আসে না, পুরো পাওটা নিয়ে ব্যথা করত।
আমি সকালবেলা শোয়া থেকে উঠতে পারছি না, সারাদিনও মানে একটু হাঁটলে ব্যথা, বসে থাকলে ব্যথা, শোয়াতে উঠলে আরো বেশি ব্যথা, মানে ব্যথা সহ্য করার মতো না এরকম। মানে আপনি মানে আপনি সারাক্ষণ বিছানার মধ্যেই ছিলেন যতটুকু আপনি? মানে যতটুকু কি আমি বিছানার মধ্যে মানে শুয়ে থাকলে আমার ব্যথা থাকতো না, বসে থাকলে আমার ব্যথা থাকতো না, কিন্তু বিছানায় যদি শুয়ে থাকতাম শোয়ার পরে আর উঠতে পারতাম না, এরকম ব্যথা ছিল। মানে আপনার এই ধরনের কেস এত খারাপ ছিল? আমরা যদি হচ্ছে আমরা আমাদের এখানে সেন্টারে আসলেই আমরা ওডি স্কোরিং করি, এটাকে বলে অজোএসটি ডিসএবিলিটি ইনডেক্স। ওডি স্কোর ছিল উনার হচ্ছে একেবারে সিভিয়ার ডিসএবিলিটি, উনি ব্যাড রিডেন পেশেন্ট ছিল, খুব খারাপ, খুব অনেক ডাক্তার আমাদের ব্যাড রেস দিয়ে ওদিছে, এবং এই পরিস্থিতিতে আজকে মাত্র সার্জারি করছে আমরা, এক মাস হয়েছে। এখন আপনি বলেন এখন আপনার কেমন কেমন লাগে? আমার সার্জারি যেদিন করছেন ওই দিনের পর থেকে আমার আর কোনো ব্যথা নাই, ব্যথা নাই, তার মানে আলহামদুলিল্লাহ ওই দিনের পর থেকেই ব্যথা নাই। এবং আমরা ওনাকে বলছিলাম যে সার্জারির যে জায়গাটা, যেহেতু অনেক বড় সার্জারি হয়েছে, এখানে যে কাটাকাটি করছে এখানেও অনেক সময় দেখা গেছে যে ব্যথা বেদনা থাকে, মিনিমাম 6-7 সপ্তাহ মতন স্কার টেন্ডানেস বলে আমরা এগুলি থাকে, ব্যাক পেইন থাকে। সো আলহামদুলিল্লাহ যে তার ক্ষেত্রে রেসপন্সটা অনেক ভালো ছিল, যে ওই পেইনগুলিও এখন আলহামদুলিল্লাহ নাই। সো এবং এখনই কিন্তু আমরা তাকে নর্মাল অ্যাক্টিভিটি, লাইফস্টাইল সব কিছুতে আমরা তাকে জিতে দিচ্ছি, এবং এখন কিন্তু সে সব আগের যত কাজ ছিল সবগুলি সে করতে পারবে। সো মেসেজটা হচ্ছে যদি আপনি প্রপার সেট আপে প্রপার সার্জনের কাছে আপনার প্রপার ইন্ডিকেশন, দ্যাট মিন্স আপনার ঠিক যেই সার্জারি প্রয়োজন ঠিক সেই সার্জারিটাই যদি আপনি রাইট টাইমে করেন, আর একটা শব্দ বলতেছি রাইট টাইম, আপনি যদি সময় হারিয়ে তারপর আমাদের কাছে আসেন তখন কিন্তু সেই সেম রেজাল্টটা পাবেন না। তো তাইলে কিন্তু এই ধরনের ফার্স্ট ক্লাস খুবই ফ্যান্টাস্টিক রেজাল্ট কিন্তু আমাদের পাবেন। এবং আমাদের যদি পোস্ট অপারেটিভ আউটকামের কথা বলি, তার কিন্তু ওডি ডিসএবিলিটি ইন্ডেক্সে কিন্তু কোনো ডিসএবিলিটি নাই, মিনিমাম ডিসএবিলিটিও তার নাই। সো এই ধরনের আউটকামের জন্য আপনাকে সার্জারি হোক আর হচ্ছে নন সার্জিক্যাল ইন্টারভেনশনই হোক অথবা আমরা এন্ডোস্কোপিক সার্জারি যেটা করি সেটাও হোক, আপনাকে যেটা করতে হবে প্রপার টাইমে প্রপার সার্জনের কাছে প্রপার ইন্ডিকেশনে প্রপার ডিসিশনটা আসলে নিতে হবে। আমাদের মেসেজটা এটাই যে আমরা এই ধরনের স্পিএলআইডি এবং স্পাইনাল রিলেটেড কন্ডিশনগুলোতে সেটা কনজারভেটিভ অথবা নন সার্জিক্যাল অথবা সার্জারি যে কোনো ট্রিটমেন্টই করি না কেন, আপনি আপনার চিকিৎসার উপরে সম্পূর্ণ আস্থা রেখে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটি নিতে হবে আপনাকে। ধন্যবাদ, আমাদের এই পেশেন্ট এডুকেশনমূলক কন্টেন্টগুলো শুধুমাত্র রোগীদের সচেতনতার জন্যই, ব্যাপকভাবে হেলথ এডুকেশনের উদ্দেশ্যে করা আমাদের এই কন্টেন্টগুলো লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পেশেন্ট এবং ডক্টরদের মধ্যে ছড়িয়ে দেবেন।